অবশেষে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন বরিশালের হিজলার আলোচিত কলেজ ছাত্রী আসপিয়া ইসলাম। সকালে পুলিশ লাইন্সে হাজির হন তিনি। সেখান থেকে করোনা পরীক্ষার জন্য বরিশাল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৬ মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এর আগে ২৫ ডিসেম্বর রাতে নিয়োগপত্র হাতে পেয়েছেন। Nearly.